সবাইকে কুয়াশা ক্লাসিকে স্বাগত জানাচ্ছি। আমি আরজি শারমিন, আর আজকে রয়েছে গল্পটি, অর্থাৎ যে গল্পটি আপনারা শুনবেন, আমার ধারণা আপনারা অধীর আগ্রহে এই পর্বটির জন্য অপেক্ষা করে আছেন বা অপেক্ষা করেছিলেন। তো নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরে গেছেন আমি কোন কাহিনীর কথা বলছি। একদম ঠিক, রাজনন্দিনীর দ্বিতীয় পর্ব শুনবো আমরা আজকে। জানিয়ে দিচ্ছি, আজকের গল্পটি যিনি লিখেছেন তার নাম হচ্ছে ভূতম ভেজা, আর নাট্য পরিচালনায় আছে আনিকা চৌধুরী প্রিয়ন্তী, এবং বর্ণনায় তো আছি আমি, অর্থাৎ শারমিন, আরজি শারমিন। তো চলুন বন্ধুরা, শুরু করছি রাজনন্দিনীর দ্বিতীয় পর্ব। সরি স্যার, আমাকে একটু বেরোতে হবে। আর স্যার, দুপুরে এই আবহাওয়ায় আপনাকে কষ্ট করে আর আসতে হবে না, আপনার লাঞ্চটা আপনার ঘরেই দিয়ে আসা হবে। স্যার, আজ তো সোমবার, আজ কি নিরামিষ খাবেন? রণবীর, সকালবেলার ব্রেকফাস্টে এই বেকন আর সসেজগুলো গোগ্রাসে গিলে যদি দুপুরে নিরামিষ করি তাহলে কি ইষ্ট দেবতা প্রসন্ন হবে? তার থেকে বরং আপনি ওই মাটন ফাটন কিছু একটা করে দিন, তাতেই চলবে। ওকে স্যার, তাহলে স্যার এক কাজ করছি, লাঞ্চে আপনার জন্য রাজস্থানি লাল মাংস করে দিচ্ছি। শুনিয়া প্রসন্ন হইলাম। স্যার, আমি তাহলে এখন একটু বেরোচ্ছি। শিওর। ম্যানেজার বাবু, বেয়ারা বলল পুটিন নাকি লাশ পাওয়া গিয়েছে। ওই তো সামনেই তো পড়ে আছে, দেখতে পাচ্ছ না? দেখিয়ে আপ সব লোক হাঁটিয়ে ওয়াস হাঁটিয়ে মুঝে দেখনে দিজিয়ে। এ কি, এ লাশের মাথা কোথায়? এই বেয়ারা। জি সাহাব। ইস লাশ কা সার কি ধরাই সাহাব? ওয়াহা, উস জঙ্গল মে দেখিয়ে। কাহা পর? ওয়াহা সাহাব, বো ঝাড়ি পর দেখিয়ে। ইয়ে কি? আহা রণবীর, করলেটা কি একেবারে ঢেলে ছড়িয়ে দিলে। ম্যানেজার বাবু, পুটির এ অবস্থা কি করে? উফ রণবীর, এরকম বোকা বোকা টাইপ কথা বলো না তো, চারদিকটা একটু দেখো, উপরের দিকটা একটু তাকাও। এ কি ম্যানেজার বাবু, এ তো হ্যাঁ ছায়ানীল। এ হে, তুমি তো আসলেই ছড়িয়ে ফেলেছো চারদিকে। পুলিশ ডাকার আগে তোমার এই ছড়ানোকে এখন পরিষ্কার করতে হবে, এমন অবস্থায় পুলিশকে তো এখানে ডাকা যায় না। এই ম্যানেজার বাবু, আপনার বুদ্ধি শুদ্ধি কি লোপ পেয়েছে নাকি? আজীবন এমন গাধার মতন ঘটে কিছু না নিয়ে আর কত ঘুরবেন? রণবীর, তুমি কিন্তু ভুলে যেও না আমি তোমার সিনিয়র, এই স্টেটের ম্যানেজার। রাখুন আপনার ম্যানেজারগিরি, যান ওখানে গিয়ে ওই চা বাগানের ওয়ার্কারদের সরান, যান। আপনি আপনার এই খালি মাথাটা আর ব্যবহার করতে যাবেন না, আপনার বুদ্ধিমতো চললে সৃজিতবাবু আমাদের প্রত্যেককে শুলে চড়াবে। যান ওয়ার্কারদেরকে সরান এখান থেকে, আর হ্যাঁ, বাগানের মালিদেরকে বলবেন যেন পুটির মৃত্যুর খবর এই স্টেটের বাইরে না যায়, বাকিটা আমি দেখছি। এতক্ষণ যে ম্যানেজার নির্মলবাবু খুব বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছিল সেটা রণবীরের ঝাড় শুনে একদম দমে গেল। ম্যানেজার লোকটা অবশ্য তেমন সাহসীও নয়, এই টি স্টেটের হিসাবের খুঁটি নাটি সে নাকি জানে বলেই এখনও চাকরিটা টিকে আছে। নাহলে তো সৃজিৎ এই যে টি স্টেটের এখনকার মালিক, সে কবেই ঘাট ধাক্কা দিয়ে বের করে দিত। নির্মলও সে কথা ভালোই জানে, আর তাই তো হিসেবের খাতা গরমিল করে নিজে রাখে গুছিয়ে নিচ্ছে। যাই হোক, সে কথা পরে হবে, এখন ভাবনার বিষয় হলো এই পুটি নামের ক্ষতবিক্ষত লাশ। রণবীর ম্যানেজার বাবুকে মালিদের সরাতে বলে বিয়ারা রামচরণকে ডেকে বলল জঙ্গল থেকে শুকনো কাঠ জোগাড় করতে, আর কাঠগুলো যেন এনে চিতার মতন করে সাজায়। একথা বলে রণবীর খানা খাজানার দিকে চলে যায় সৃজিৎ বাবুকে টেলিফোন করতে। পুরো টি স্টেটের একমাত্র খানা খাজানাতে একটা টেলিফোন আছে, আর সেটা সৃজিৎবাবু লাগিয়েছেন খানা খাজানার ইনচার্জ রণবীরের অফিস ঘরে, কখন কোন সময় কি হচ্ছে তার পাই টু পাই খবর পাওয়ার জন্য, তার অতি বিশ্বস্ত রণবীরের কাছ থেকে। আর এখন রণবীর সেটাই করতে যাচ্ছে। জি, আমাকে কলকাতায় সৃজিৎ মুখার্জির নাম্বারে কানেক্ট করবেন, এক্সচেঞ্জ 423। হ্যালো শেখর স্যার। কে? নিতাই, আমি রণবীর টি স্টেট থেকে বলছি। তো স্যার ফিরবে কবে? ঠিক আছে, তো উনি ফিরলে বলবে যে যত দ্রুত সম্ভব টি স্টেটে ফোন করতে। ছাড়ছি তাহলে। ফোনটা রেখে রণবীর দ্রুত পায়ে ছুটলো পাহাড়ের নিচের দিকটায়।
চারিদিক মেঘের কুয়াশায় ঢাকা, কুয়াশাগুলো যেন থমকে জমে গিয়েছে, চারদিক থমথমে, কোনো পাখির ডাকাটাকি নেই, গোমট আর ঠান্ডা হয়ে আছে চারদিক। টি স্টেটটা রণবীরের ভীষণ অচেনা লাগছে কেন যেন আজ। এ কোন অনিষ্টের আগমনের পূর্ব মুহূর্ত? ম্যানেজারবাবু, রামচরণ সব নিয়ে এসেছে, চিতা কি সাজানো হয়েছে? হ্যাঁ হয়েছে। আসুন, পুটির লাশটা দাহ করতে হবে। ছে 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 ছে, না না, আমি ওসব দাহ ফাহ করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আপনার ধরা লাগবে না, দাহর কাজটা আমি করি, আপনি পাশে থাকবেন। আর হ্যাঁ, আপনি আবার পুলিশ টুলিশে খবর দেননি তো? মানে তোমার কথার ভাজে তো মনে হচ্ছে এই স্টেটের বড়বাবু তুমি। তা তোমার অনুমতি ছাড়া পুলিশ ডাকি কি করে বলো তো? ভালো করেছেন। রণবীর, বলছিলাম কি, একবার কি আমরা ছায়া নিড়ে গিয়ে দেখে আসবো সব ঠিক আছে কিনা? না মানে পুটির লাশটা একদমই কটেজের নিচেই মিলল তো? না, কোনো দরকার নেই। আমি সৃজিত বাবুকে টেলিফোন করেছিলাম কিন্তু পাইনি। আমি চাইছি উনি আগে স্টেটে আসুক, তারপর সব কিছু নিয়ে ঘাটাঘাটি করব। উনি আসার আগেই ছায়ানীরের দরজা খোলার কোনো দরকার নেই। উফ, এই শিয়ালগুলোও না, মনে হচ্ছে গতকাল থেকে সেই ভূতের কীর্তন করা শুরু করেছে। সারাটা রাত ডাকলো, তাতেও ক্ষান্ত হলো না, এখন আবার ডাকা শুরু করেছে। এমন একটা পরিস্থিতি, তার উপরে শিয়ালের ডাক, বুকের ভেতরটা কেমন কেমন যেন করছে। আচ্ছা রণবীর, এখন কি করব আমরা তাহলে? দেখুন, আমার মনে হচ্ছে এটা শিয়ালদেরই কাজ। পুটি হয়তো কুয়াশায় পা পিছলে পাহাড় থেকে নিচে পড়ে গেছে, আর তখনই হয়তো শিয়াল বাঘে পেয়ে আক্রমণ করেছে। এ নিয়ে এত চিন্তা করবার কিছু নেই। ম্যানেজারবাবু, আপনি এক কাজ করুন, আপনার ডেস্কে চলে যান, একদম স্বাভাবিক থাকুন, আর আমিও খানা খাজানায় যাচ্ছি। রণবীর ভাবছে যে এটা একটা সাধারণ দুর্ঘটনা, কিন্তু ওরা জানে না যে ছায়ানীরের দরজা খুলে গিয়েছে, আর চারদিকে যে এত ঘন কুয়াশা যে ওরা সে ঘটনা এখনও জানেই না, আর যে জানতো সে এখন চিতার আগুনে জ্বলছে। রণবীর ম্যানেজার নির্মল, বেয়ারা কিংবা সৃজিৎ, তারা কেউই জানে না যে ওদের এতকালের আইনি জটিলতা এখন এক অশরীরী আতঙ্ক হয়ে ফিরে এসেছে। নির্মল ফ্রন্ট ডেস্কে চা রেখে চলে গেল, আর রণবীর বেয়ারাকে ডেকে নিয়ে চলে গেল খানা খাজানায়। সাধারণভাবে ওরা দিনটা কাটাবার চেষ্টা করছে, কিন্তু এদিকে শেখর, সে কি করছে? কটা বাজে এখন? সে কি, এত বেলা প্রায় একটা। লিখতে লিখতে কখন যে কোন দিক দিয়ে সময় চলে যায় বোঝাই যায় না। কিন্তু ভারী অদ্ভুত তো, রণবীর তো বলেছিল দুপুরের খাবারটা ও আমার কটেজেই দিয়ে যাবে, এখনও এলো না যে। একটা বাজে, এখন পর্যন্ত কোনো খাবার আসার খবর নেই। না, এক কাজ করি, স্নান টান করে আমিই যাই খানা খাজানায়। কাছে ছিলে দূরে গেলে দু, কাছে এ কি, এই ঘন কুয়াশার মাঝে চা বাগানের মাঝখানে কে? আরে, ওনার পেছনে একটা শেয়াল যাচ্ছে। হ্যাঁ, ওটা শেয়ালই তো, আবার কামড়ে টামড়ে দেবে না তো? এই যে শুনছেন, এই যে শুনতে পাচ্ছেন? যা, এ তো পুরো কুয়াশায় মিলিয়ে গেল, যে পরিমাণে কুয়াশা জানলাটা লাগিয়েই দেই। গতকালকে থেকে এই কুয়াশাটা পড়ার কারণে রিসোর্টটা কেমন যেন রহস্যময় হয়ে উঠেছে। অবশ্য তাতে আমার সাপে বরই হয়েছে, লিখালেখি করবার জন্য একদম উৎকৃষ্ট আবহাওয়া। যাই, খানা খাজানায় যাই। দিবস রজনী আমি যেন কার, আশায় আশায় থাকি। শেখরবাবু। কে? শেখরবাবু, আমি রাজনন্দিনী। সে কি, নন্দিনী দেবী, কেমন আছেন? গতকালকের পর এই আজ দেখা। ক্ষমা করবেন, আসলে আপনি দরজা খোলার সময় আমার একটা জরুরি কাজের কথা মনে পড়ে যায়, তাই ওই ম্যানেজার সাহেবের কাছে একটু যেতে হয়েছিল, আপনাকে বলেও যেতে পারিনি, আমাকে ক্ষমা করবেন।
আরে ছিঝি, এভাবে বলছেন কেন? আমি কিছু মনে করিনি। আচ্ছা, আপনি যদি কিছু মনে না করেন, আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? কি, ছায়ানীলের মধ্যে এত ধুলোবালি কেন ছিল? আপনি তো দেখছি মনও পড়তে পারেন। আসলে আমি গত মাসখানেক ছায়ানীলে আসিনি, আর তাছাড়া সবাইকে একদম কড়া নিষেধাজ্ঞা দেওয়া আছে যেন আমার অনুপস্থিতিতে কেউ ছায়ানীলে না ঢোকে। আর আমিও বোকার মতন গতবার একটা জানালা খোলা রেখেই চলে গিয়েছিলাম, তাই বুঝতেই তো পারছেন। ছাড়ুন ওসব কথা, কোথাও যাচ্ছেন আপনি? এই তো খানা খাজানার দিকে যাচ্ছিলাম। সকালে অবশ্য রণবীর বলেছিল দুপুরের খাবারটা আমার কটেজে পাঠিয়ে দিবে, কিন্তু কেন যে পাঠালো না, তাই ওদিকেই যাচ্ছি। আমি খুবই দুঃখিত, আসলে আজ পাহাড়ের নিচের দিকটা একটা দুর্ঘটনা ঘটেছে। ওই শেয়াল আক্রমণ করেছে একজনকে, ওটা নিয়ে সবাই ব্যতিব্যস্ত ছিল সকাল থেকে, তাই হয়তো ভুলে গিয়েছে। আমি রণবীরের হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। নন্দিনী দেবী, আপনি এই স্টেটের যোগ্য উত্তরসূরি। এই কথা বললেন কেন? কারণ সবাই তার স্টাফের দোষ নিজের কাঁধে নিয়ে ক্ষমা চাইতে পারে না, সবার মধ্যে ওই গুণটা থাকে না। আর এতেই প্রমাণিত হয় যে আপনি আপনার স্টাফদের প্রচুর ভালোবাসেন। হুম, তা তো বাসতেই হয়, এই জন্যই তো সবাইকে একসাথেই নিয়ে যাব। মানে? না মানে ওই বললাম, সবাইকে নিয়ে একসাথেই এগিয়ে যাব। আচ্ছা, আমাকে একটু ম্যানেজার বাবুর ওখানে যেতে হবে। আপনি এক কাজ করবেন, রণবীরকে বলবেন রাতের খাবারটা যেন আপনার ঘরেই পাঠিয়ে দেয়। চারদিকে যেমন কুয়াশা শেয়ালের উপদ্রব বেড়ে গিয়েছে, আপনি সন্ধ্যের পর আপনার কটেজ থেকে বের হবেন না অনুগ্রহ করে। আর আমিও ম্যানেজার সাহেবকে বলে দেবো, ঠিক আছে? জি অবশ্যই। আচ্ছা, আপনি তাহলে যান, আমি রিসেপশনের দিকে যাচ্ছি। ঠিক আছে নন্দিনী দেবী। আর হ্যাঁ, সন্ধ্যেতে আমার কটেজে চায়ের দাওয়াত রইল। না, বরং আপনি সন্ধ্যের আগে ছায়ানীড়ে চলে আসুন, বিকেলের জলখাবারটা না হয় আজ আমার সাথেই খাবেন। না, সেও ভালো। আমার বড় ইচ্ছে আসবার পর থেকে যে ওই কটেজটার থেকে সূর্যাস্ত দেখবার। তাহলে সূর্যাস্ত দেখার আমন্ত্রণ রইল। আসছি। শেখর রামবর্মন সুঠাম দেহিসু পুরুষ, যে জমিদারের পুত্র আজ অবধি কোনো নারীকে হৃদয়ে ধারণ করেনি, তার হৃদয়ে আজ একোন বসন্তের হাওয়া দোলা দিয়ে গেল। অবশ্য দেবে নাই বা কেন, রাজনন্দিনী সেও কি রূপে গুণে কোনো অপ্সরার থেকে কম যায় নাকি? তার চোখ যেন রহস্যের মাদকতায় ভরা, তার কোমর যেন সৃষ্টিকর্তার কোমল তুলির আঁচড়ে গড়া, দেহের প্রতিটা ভাজে যেন শেখর একবার করে তার হৃদয় বিসর্জন করতে পারবে। এসব ভাবতে ভাবতেই শেখর খানা খাজানার দিকে হেঁটে এগোচ্ছে। এ কি স্যার, আপনি নিজেই চলে এসেছেন? আমরা তো খাবারটা এক্ষুনি পাঠাতাম। কি করবো বলুন তো, একটা তো গড়িয়ে, তাই নিজেকেই আসতে হলো। আমি খুবই দুঃখিত স্যার, আসলে হয়েছে কি? স্যার আপনি একটু বসুন, অনুগ্রহ করে, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ ঠিক আছে। হ্যালো, খানা খাজানা থেকে রণবীর বলছি। হ্যাঁ রণবীর, তুমি নাকি টেলিফোন করেছিলে শুনলাম। সৃজিৎ স্যার, আমি তো শুনেছিলাম আপনি দুদিন পর ফিরবেন। কেন, আমার বাড়িতে আমি কবে ফিরবো এটা কি তোমাকে বলে ফিরবো? যাত্রাপথের মাঝে থেকে ফিরে এসেছি, সুন্দরবনে ঘূর্ণিঝড়ের সংকেত চলছে, তাই এখন তোমার কি হয়েছে সেটা বলো। স্যার, আমাদের বেলবয় পুটিরামের লাশ পাওয়া গিয়েছে, আপনি একটু দয়া করে আসলে ভালো হয় স্যার। ওসব চুনোপুটির জন্য যদি আমাকে দৌড়ে আসতে হয়, তাহলে তোমাদের এত পয়সা দিয়ে পুষছি কেন আমি? হ্যাঁ স্যার, লাশের ব্যবস্থা আমি করে ফেলেছি, কিন্তু স্যার। আহা, আবার কিসের কিন্তু? স্যার, লাশটা ছায়ানীড়ের ঠিক পেছনে পাহাড়ের নিচে পাওয়া গিয়েছে, আর এ নিয়ে মালিক কামলারা বেশ কানাকোচা করছিল, তাই বলছিলাম আপনি যদি একবার একটু আসতেন। পুটি কি ছায়ানীড়ের দরজা খুলেছিল নাকি? স্যার সেটা চেক করতে পারিনি। তা করতে পারবে কেন, আহাম্মক কোথাকার। পুলিশ এসেছিল নাকি স্টেটে? না না স্যার, সবাইকে কড়া করে বারণ করা হয়েছে যেন পুটির মৃত্যুর খবর স্টেটের বাইরে না যায়, আর তাছাড়া আমি পুটির লাশও জ্বালিয়ে দিয়েছি। ঠিক আছে, আমি কাল আসছি। আর শোনো, ওই ম্যানেজার গাথাটাকে বলবে আমার সুইটটা যেন রেডি করে রাখে। জি আচ্ছা স্যার, ছাড়ছি। খুবই দুঃখিত স্যার আপনাকে বসে থাকতে হলো। না কোনো সমস্যা নেই, কিন্তু এখন দয়া করে এটা বলবেন না যে খাবার পেতে আরও কিছুক্ষণ বসে থাকতে হবে। হেমা চিচি, না স্যার, আমি এক্ষুনি পাঠাচ্ছি,
আর শুনুন রণবীর, রাতের খাবারটা আমার ঘরেই পাঠাবেন। ঠিক আছে স্যার, আমি বেয়ারা রামচরণকে দিয়ে আপনার ঘরে পাঠিয়ে দিব। রামচরণ কেন, পুটিরামের কি হয়েছে? না মানে স্যার, ওই স্যার একটু অসুস্থ তো তাই ছুটি নিয়েছে। ঠিক আছে, এখন দয়া করে আমার খাবারটা একটু জলদি দেবেন। অবশ্যই স্যার, আমি এক্ষুনি পাঠাচ্ছি, সব তৈরিই করা আছে। দুপুরের খাবারটা শেষ করে শেখর ওদের কটেজে ফিরে যায়। চারিদিকের কুয়াশাটা এখন একাকিত্ব অনুভূতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। শেখর এই একাকিত্ব কাটাবার জন্য শেষের কবিতার এক অংশ পড়তে থাকলো শুয়ে শুয়ে। কখন যে এর মধ্যে ঘুমের চোখ বন্ধ হয়ে এসেছে তা শেখর বলতে পারে না। নেশায় পড়ে ঘুমাবার মতো করে ঘুমোচ্ছে শেখর। কিন্তু এদিকে রিসোর্টের রিসেপশনে বেঁধেছে আরেক গণ্ডগোল। বেয়ারা রামচরণ কিছু একটা দেখে অসম্ভব ভয় পেয়ে জল বিনা মাছের মতন ছটফট করছে। আহা রামচরণ, তুমি একটু শান্ত হও, তুমি দেখেছোটা কি সেটা তো বলবে। দরওয়াজা দরওয়াজা খুল গেয়া, দরওয়াজা খুল গেয়া সাহাব, দরওয়াজা খুল গেয়া। এ রামচরণ, ক্যা হুয়া ম্যানেজার বাবু, হয়েছেটা কি? এই যে রণবীর, দেখো না কি শুরু করেছে, কই মাছের মতো ছটফট করছে, সেই কখন থেকে? রামচরণ শান্ত হয়ে বলো তো কি হয়েছে। সাহাব সাহাব সাহাব, বো দরওয়াজা খুল গেয়া, দরওয়াজা খুল গেয়া হ্যায়, বো দরওয়াজা খুল গেয়া হ্যায়। আরে কোন সা দরওয়াজা খুল গেয়া? সাহাব সাহাব, বো দরওয়াজা খুল গেয়া, ছায়ানীর কা দরওয়াজা খুল গেয়া হ্যায় সাহাব, মেনে মেনে খুদ কি আঁখোঁ সে দেখা সাহাব। কি? হ্যাঁ সাহাব, হম হম ওহাঁ সে আ রহে থে, কোহরে মে সমঝা নেই কব ওহাঁ পৌঁছ গে ছায়ানীর কি সামনে, মেনে খুদ কি আঁখোঁ সে দেখা কি হওয়া মে ও দরওয়াজে খট 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 কর রহা থা, অচানক অন্দর সে উসকো দেখা মেনে, মেনে উসকো দেখা অচানক অন্দর সে আকে মেরে সামনে আকে খড়া হুয়া। কোন? সাহাব নন্দিনী মে সাহাব, ও বাপস আ গেয়া সাহাব, ও বাপস আ গেয়া, মেনে মেনে খুদ কি আঁখোঁ সে দেখা। কি যাতা বলছো এসব তুমি রামচরণ, নির্ঘাত আজ মালিদের সাথে ভাঙ খেয়েছো। যেতে দিন ওকে, ভাঙের নেশা কাটলে আপনিই চলে আসবে। রণবীর, আমি বলছিলাম কি, রাজনন্দিনী ম্যাডাম যদি সত্যি ফেরত এসে থাকে। বেয়ারা কি একবাটি ভাঙ আপনাকেও খাইয়েছে নাকি? মৃত মানুষরা ফেরত আসে না নির্মলবাবু। না মানে একবার গিয়ে দেখলে তবু হয় না, সত্যি সত্যি যদি দরজা খুলে গিয়ে থাকে। ঠিক আছে, গিয়ে দেখা দরকার তাহলে। এক কাজ করুন, আপনি একবার যান ওদিকটায়, গিয়ে দেখে আসুন। বলছিলাম কি রণবীর, আজ সকাল থেকে আমার উপর প্রচুর ধকল গেল তো, আর তাছাড়া গতকাল রাতের থেকে আমার সুগারটাও একটু বাড়তি, তুমি যদি কিছু মনে না করো। থাক, বুঝতে পেরেছি, আর বলতে হবে না। আমি তাহলে এক কাজ করি, বিকেলে শেখরবাবুর জন্য ওই চা জল খাবার যখন দিতে যাব তখন একবার গিয়ে দেখে আসবো। ধন্যবাদ ধন্যবাদ রণবীর। রণবীর রিসেপশন থেকে চলে গেল খানা খাজানায় বিকেলে নাস্তার ব্যবস্থা করতে, এবং করেও ফেললো খুব কম সময়। আর তার কারণ, পুরো রিসোর্টে শেখর বাদে আর কোনো গেস্ট নেই এখন। বিকেল প্রায় পাঁচটা, আর কিছুক্ষণের মধ্যে সূর্যাস্ত হবে। রণবীর ট্রেতে নাস্তাগুলো সাজাতে থাকলো, অন্যদিকে দরজায় ঠোকা শুনে ঘুম ভাঙল শেখরের। কে কে আসছি? আরে এতবার নক না করে নামটা তো বলুন, আসছি তো। হে কি নন্দিনী দেবী, আপনি? ভেতরে আসতে পারি? আরে হ্যাঁ হ্যাঁ, প্লিজ আসুন। আপনাকে সূর্যাস্ত দেখবার আমন্ত্রণ দিয়েছিলাম, কিন্তু আবহাওয়ার যে অবস্থা তাতে সূর্যাস্ত দেখা যাবে না, তাই ভাবলাম বিকেলের চাটা আপনার সাথেই হয়ে যাক। বাহ, আপনি তাহলে সত্যিই লেখক, একদম টাইপরাইটার সাথে নিয়ে ঘুরছেন। যাক, ঈশ্বরের কৃপায় আজ আপনি এসেছেন বলে আমি যে লেখক সেটা প্রমাণিত হলো। নন্দিনী দেবী, আপনি একটু বসুন, আমি ফ্রেশ হয়ে আসছি। শেখর বাথরুমে যাবার পর বিছানার উপরে পড়ে থাকা শেষের কবিতাটার বইটা রাজনন্দিনী তুলে হাতে নিল, কিন্তু বইটাও পড়ছে না, বরং অধীর আগ্রহ নিয়ে পৃষ্ঠাগুলো উল্টে পাল্টে দেখছে। যাক, আরও একটা জিনিস প্রমাণিত হয়ে গেল তাহলে,
মাফ করবেন, বিছানার উপর পড়েছিল তাই একটু হাতে নিয়ে দেখছিলাম। না, ভালোই হয়েছে হাতে নিয়ে দেখাতে, না হলে সেদিন যে বলেছিলাম যে আমি রবি ঠাকুরের ভক্ত সেটাও হয়তো আপনার সন্দেহতে রয়ে যেত। ইস, ছি ছি, এভাবে বলবেন না। আপনি যে ওনার ভক্ত তা আপনার গানের গলায় বলে দেয়। শুনিয়া প্রসন্ন হইলাম। এই জীবনদশায় কখনো নিজের জীবনী লিখিলে তাতে উল্লেখ করিয়া লিখিব যে এক গোধূলি লগনে মহিষী নারীর হইতে নিজের কণ্ঠের প্রশংসা শুনিয়া আপ্লুত হইয়াছিলাম। ইস, তাহলে তো সেই বইটি পড়বার অপেক্ষায় রইলাম বলতেই হয়। জীবনী লিখব, কিন্তু তা প্রকাশ যে করবো সেটা তো বলিনি। জ্ঞান এবং গুণ বিস্তৃত না করলে বিকশিত হয় না কিন্তু। ঠিক আছে, তাহলে এক কাজ করি, কখনো যদি আমার জীবনী লেখা হয় তাহলে পাণ্ডুলিপিটা আপনাকেই পাঠিয়ে দেব ছাপিয়ে নেওয়ার জন্য। তাতে অবশ্য আরও একটা ভালো জিনিস হবে, প্রুফ রিডিংটা হয়ে যাবে। তাহলে বলতে চাইছেন সে পর্যন্ত আমরা একজন একজনের সাথে যোগাযোগ রাখবো? না, মানে শেখরবাবু, আমি কি আপনার ওয়াশরুমটা একটু ব্যবহার করতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, কেন না। আরে রণবীর জি, আপনি? আজ্ঞে স্যার, আপনার বিকেলের টি আর স্ন্যাক্স। ও আচ্ছা, ঠিক আছে, বারান্দায় ওই টি টেবিলে রেখে যান। কিন্তু এই চা নাস্তা দেওয়ার জন্য আপনি এলেন যে? অ্যাপোলজি জেস্টার বলতে পারেন স্যার। লাঞ্চটা আপনার এখানে দিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু দিতে পারিনি, তাই স্ন্যাক্সটা আমি দিতে চলে এলাম। আচ্ছা, কিন্তু এর কিন্তু একদম দরকার ছিল না। অবশ্যই দরকার ছিল স্যার, আপনি আমাদের ভ্যালুয়েবল গেস্ট। স্যার, আপনাকে ডিনারে খানা খাজানায় যেতে হবে না, আপনার জন্য স্পেশাল ডিনার বানাতে বলা হয়েছে, আর সেটা নিয়ে আমি নিজে আসবো আপনার এখানে। আশা করছি আজকের ডিনারের মেনু আপনার ভালো লাগবে স্যার। আচ্ছা ঠিক আছে, এনজয় ইউর টি স্যার। কে এসেছিল, রণবীর? হ্যাঁ, ওই বিকেলের চা আর নাস্তাগুলো দিয়ে গেল। চলুন বাইরে গিয়ে বসি। হ্যাঁ হ্যাঁ, প্লিজ। বুঝলাম না, এত বছর হয়ে গেল কখনো তো এত কুয়াশা দেখিনি স্টেটে। এ কি, ছায়ানীর দরজা তো সত্যি সত্যি খোলা, কিন্তু এ দরজা খুললো কিভাবে? দরজা তো দেখে মনে হচ্ছে কেউ তালা ভেঙে দরজা খুলেছে। আবার কোনো চোরটোর বা কেউ অন্য কোনো মতলবে ঢুকে নিত? না, গিয়ে একবার দেখতেই হয় ভেতরে। এ কি, বারান্দার দরজাটা খোলা মনে হচ্ছে। ঘরের ভেতর যেমন কুয়াশা তেমন ধুলা, আবার বাতাসও ঢুকছে হুড় হুড়িয়ে। হ্যাঁ তাই তো, দরজাটা তো খোলাই। কি হাল হয়েছে এই ছায়ানীরের? হবে নাই বা কেন, কারণ তোমাকে যে চিরকালের জন্য এইখানে তা ফোন করে রেখেছি। রাজনন্দিনী, শুনতে পাচ্ছ? আজ আমাকে থাপ্পড় মারবে না। ছোট থেকেই আমি তোমাকে ভালোবাসতাম, তোমার সাথে খেলতাম, তোমার হোমওয়ার্ক করে দিতাম, তোমার পেছনে পেছনে তোমার স্কুলে যেতাম। আর যখন সে ভালোবাসার কথা তোমাকে বললাম, তুমি কি করলে? আমাকে আমার ডান গালে চড় মেরে বসলে, বললে মালির ছেলে হয়ে কিভাবে আমি তোমাকে ভালোবাসার সাহস করি, কিভাবে ভালোবাসতে পারি। তুমি না বড্ড ভালো গো। সেই আমি যখন তোমার বিয়ের পর তোমার কাছে এসে আমার চাকরির জন্য হাত পাতলাম, তুমি আমাকে চাকরিও দিয়ে দিলে, কিন্তু তুমি জানো না যে তুমি ক্ষমা করলেও আমি তোমাকে ক্ষমা করিনি। আরও মজার জিনিস জানো, আমি তোমাকে আজ অব্দি ক্ষমা করিনি। নন্দিনী, সেদিন রাতে তোমার লম্পট স্বামীকে আমি মদ আর পতিতা দিয়ে এই ছায়ানীরে রেখে যাই, আর তারপরে গল্পটা তো তুমি জানোই। আমি তোমাকে খবর দেই, তুমি আসো, তোমার লম্পট স্বামীর সাথে তোমার ঝগড়া হয়, তোমার লম্পট স্বামী মদের বোতল দিয়ে তোমার মাথায় আঘাত করে, এইখানে ঠিক এইখানেই মাটিতে লুটিয়ে তুমি পড়েছিলে। জানো নন্দিনী, শেখর যখন আমায় ডেকে তোমার লাশটা দেখিয়েছিল, সে যখন কাঁদছিল আমার খুব হিংসে হচ্ছিল,
কেন আমি আমার এই নিজ হাতে তোমাকে মারতে পারলাম না? কিন্তু তোমার এই পড়ে থাকা দেহটা যখন আমি ধরতে গেলাম, তুলতে গেলাম মাটি চাপা দেওয়ার জন্য, তখন আমি দেখলাম তোমার নিঃশ্বাস চলছে। আর বিশ্বাস করবে না, আমার ভেতরে যে কি আনন্দ হচ্ছিল! আমি যখন তোমাকে মাটি চাপা দেই তখন তুমি জীবিত ছিলে, তোমাকে আমি আমার নিজের হাতে মারতে পেরেছি। জানো, তুমি মারা যাওয়ার পর আমি ভেবেছিলাম এখন আমি কি করব এখানে থেকে, কিন্তু পরে মনে হলো যে টি স্টেটের মালিকের মেয়ে হবার ভরাইতে তুমি আমায় একদিন চর মেরেছিলে, সেই টি স্টেটও আমার চাই। আর সেই জন্যই সুযোগের আশায় তোমার লম্পট স্বামীর পাচাটা কুকুর হয়ে পড়ে আছি এখানে। এই টি স্টেট আমার চাই চাই। ছাড়ো আমার কথা নন্দিনী, তোমার এই ছায়ানীরের কাঠের পাটাতনের নিচে পাঁচ হাত মাটির গভীরে থাকতে কোনো সমস্যা হচ্ছে না তো? কে রণবীর, তোমার মাথায় তো অনেক বুদ্ধি। কে কে সে? কি রণবীর, যাকে ছোট থেকে এত ভালোবেসেছ, ছায়ার মতন পেছনে পেছনে ঘুরেছ, তার কণ্ঠ চিনতে পারছো না? আমি রাজনন্দিনী। না না না, এ সম্ভব না। সবই সম্ভব। না 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 না, সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। এই দরজা খুলো, দরজা খুলো। এই ম্যানেজার বাবু, এই ম্যানেজার বাবু! কোথায় যাচ্ছ? আজ কুকুরের মাংস শেয়ালে খাবে। নন্দিনী, নন্দিনী, আমি কিছু করিনি। তোমায় মদের বোতল দিয়ে মাথায় বাড়ি মেরে খুন করেছে সৃজিৎ, আমি তো কিছু করিনি। ওর শাস্তি তো পাবে, আর সে কি কিছুক্ষণ আগে যে তুমি নিজের মুখে স্বীকারোক্তি দিলে, সেগুলোর কি হবে? না না না, ওসব মিথ্যে, আমি তো তোমার সাথে মজা করছিলাম। মানুষ আজকাল মুক্তার সাথে মজা করে। তাহলে রণবীর, রণবীর, তোমার সময় তো শেষ। না না না, তুমি একদম আমার কোনো ক্ষতি করবে না। তুমি কোথায়? সামনে এসো। আমি মানি না তুমি রাজনন্দিনী, তুমি ভুয়া। সামনে এসো, সামনে এসো, আমি বলছি সামনে এসো। ঠিক আছে, এই নাও। এ কি, আপনি? তোমার সময় শেষ। Young man, good morning. Good morning, officer. Any special reason to come here? Reason to obosshoi. গতকাল রাতে এখানে একটা মার্ডার হয়েছে আর আপনি বেলা দুটো পর্যন্ত নাক ডেকে ঘুমোচ্ছেন। Isn't that strange? কাল রাতে বোধ করছি বেশ কিছুক্ষণ জেগেছিলে তুমি। So, did you heard anything, son? Officer, stop calling me son. And কাল রাতে প্রচুর পরিমাণে শেয়াল ডাকছিল, যার কারণে ঘুমোতে একটু দেরি হয়েছে। আর শেয়ালের ডাক ছাড়া আমি তেমন কিছুই শুনিনি। কাল রাতে যে তুমি তোমার এই কটেজে ছিলে, এর কোনো অ্যালিবাই আছে কি? অফিসার, কাল রাতে যে আপনি এখানে ছিলেন না, তার কোনো অ্যালিবাই আছে কি? অ্যারোগেন্স, হোয়াট ডু ইউ ডু মাই সন? অফিসার, আই অ্যাম আ রাইটার। সো মিস্টার রাইটার, ইউ লুক সো সাসপিশিয়াস টু মি। এই সেন্ট্রি, হোয়ার ইজ দিস ফেলো? ওনাকে আমি একটু স্টেশনে নিয়ে গিয়ে কথাবার্তা বলতে চাই। অফিসার, ক্ষমতার অপব্যবহার করলে তার শাস্তিটা কি সেটা আশা করছি আপনি জানেন, বা তার আইনটা কি? এখন একজন ফ্যান ফাইটার আমাকে আইন শেখাবে? হ্যাঁ, শেখাবো। আপনি বলিরামপুর চেনেন অফিসার? না চিনিবার কি আছে? ইট ইজ দ্য বিগেস্ট ট্যাক্স কালেক্টিং স্টেট আন্ডার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো অফিসার, আপনি তো আমার একটা পরিচয় পেয়েছেন, দ্যাট আই এম আ পেন ফাইটার। তাহলে এখন আমার আর একটা পরিচয় দিই। আমি বলিরামপুরের জমিদার পুত্র শেখর রাম বর্মন।
And I hope you know that I have the power to dismiss you from your post, to misuse your power. Sorry, sir. Amar bhul hoye giyeche. Apni amake khoma koriya din. Sir, ami bujhte parini. Let me think. Age bolun kal rate ki hoyeche ekhane. স্যার, এখানকার ওই ফুড ইনচার্জ রণবীরের ক্ষতবিক্ষত লাশ পাওয়া গিয়েছে ওই পাহাড়ের নিচের দিকটায়। ইনিশিয়ালি দেখে মনে হচ্ছে কটেজের বারান্দা থেকে পিছলে পড়ে গিয়ে ঘাড় মটকেছে, আর তারপর সেখানে থাকা শেয়াল সেই লাশটাকে খুবলে খুবলে খেয়েছে। সকালে এখানকার মালিক মিসেস শ্রীজিত বাবু কল্ড আস অ্যান্ড লেট আস নো অ্যাবাউট দিস ইনসিডেন্ট। শ্রীজিত মল্লিক এসেছিল নাকি এখানে? ইয়াস স্যার, হি ওয়াজ হিয়ার। কিছুক্ষণ আগেই বের হয়ে গেল। আমাদেরকে বললো ওনার শরীরটা নাকি ভালো লাগছে না, আর কি যেন কাজ আছে, তো আমরা ফর্মালিটিসগুলো শেষ করে ওনাকে ছেড়ে দিলাম। স্যার, আনাদার ডেড বডি ফাউন্ড আন্ডার দ্য পাহাড়, ফরেন্সিক কলিং ইউ। এক্সকিউজ মি স্যার, আই হ্যাভ টু গো। ওকে অফিসার, আর বাই দ্য ওয়ে আই এম গোয়িং টু লিভ, সো ইউ নো মাই অ্যাড্রেস অ্যান্ড ইউ নো ওয়ে টু গেট মি। ইফ ইউ নিড এনি হেল্প প্লিজ ফাইন্ড মি দেয়ার। সার্টেনলি স্যার। Sir, if you don't mind, do you need any help? Yes, please send 2 sentry after 10 minutes to help me with my luggages. Sure, sir. শেখরের ভেতরের পরিবর্তনটা লক্ষণীয়, কারণ শেখর তো একা নয় এখন। শেখরের দেহের ভেতরে এখন দুটো আত্মা বাস করছে, একটা তার নিজের আর একটা রাজনন্দিনীর। হ্যাঁ, গতকাল যখন শেখর ছায়ানীরের দরজা খুলে রাজনন্দিনীকে মুক্ত করে, তখনই রাজনন্দিনী প্রবেশ করে শেখরের দেহে। গতকাল পুটি আর আজ রণবীরকে ঘাড় মোটকে মেরে ফেলে একে একে তার প্রতিশোধ নিচ্ছে রাজনন্দিনী। শেখর ব্যাপারটা গতকাল রণবীরকে ঘাড় মোটকে মারবার সময় বুঝতে পারে যে তার দেহের ভেতরে সে শুধু একা নয়, কিন্তু শেখর নন্দিনীকে প্রতিহত করতে চায় না, বরং তার প্রতিশোধে নিজের শরীরটা এখন সে স্বেচ্ছা ব্যবহার করতে দিচ্ছে। কিন্তু এরপর কে? ম্যানেজার নির্মল, নাকি টি স্টেটের ধোকাবাজ লম্পট ও খুনি মালিক শেখর? না, এবার শিকার শেখরই। ম্যানেজারকে মেরে তৃপ্ত হবে রাজনন্দিনী ওরফে শেখর। শেখর রিসেপশনে গিয়ে ম্যানেজারের কাছ থেকে চেক আউট করে বিদায় নেয়, কিন্তু কিছু বুঝতে দেয় না যে শেখরের সাথে সাথে এই টি স্টেটের থেকে চেক আউট করেছে রাজনন্দিনীও। কিন্তু প্রতিশোধের আগুন আর ভালোবাসার তেজটি লুকোতে চাইলেও লুকোনো যায় না। ম্যানেজার যখন বলল, সরি, আপনি থাকা অবস্থায় খুব একটা খেয়াল করতে পারলাম না আপনাকে, আপনি মনির মানুষ, আপনাকে খেদমত করতে পারলাম না, এই অধমে নরকেও জায়গা হবে না। আর তার প্রতি উত্তরে শেখর বলল, বেঁচে আছেন আপাতত সেই অনেক বেশি, আর তাছাড়া আপনি মরলে আপনার জায়গা নরকেই হবে। এই কথা বলে শেখর একটা মুচকি হাসি দেয়, আর এ কথা আর হাসি দেখে নির্মল একটু ভড়কেই যায়। কিন্তু হাসিটা নির্মলের খুব চেনা, ঠিক এইভাবে হাসতে নির্মল আর কাউকে দেখেছে, কিন্তু ঠিক মনে করতে পারছে না। নির্মলকে জিয়ে রাখা মাছের মতন রেখে শেখর তার গাড়ি করে রওনা হলো শ্রীজিতের বাড়ির উদ্দেশ্যে। অবশ্য শ্রীজিৎ বললে ভুল হবে, বরং বলা উচিত রাজনন্দিনীর নিজের বাড়িতে। রাজনন্দিনীকে হত্যার পর ওর সব বিষয় আশয় সম্পত্তির ওপর অজগরের মতো কুণ্ডুলি পাকিয়ে শ্রীজিৎ বসে আছে। কিন্তু আজ কি হবে শ্রীজিতের সাথে তা কি ও জানে? শেখর ঠিক রাত 10:30 গিয়ে পৌঁছলো শ্রীজিতের বাড়ির সামনে। 10:00 থেকে শ্রীজিৎ মদ্যপান করতে বসে নিয়মিত, আর তার সাথে প্রতিদিন থাকে বিভিন্ন অঞ্চলের মেয়ে ছেলে। কিন্তু আজ বাড়িতে শ্রীজিৎ সম্পূর্ণ একা, বাড়ির কাজের লোকটাও গিয়েছে কীর্তন শুনতে। শেখর যখন দরজায় নক করল, তখন শ্রীজিৎ মদিরার হালকা নেশায় একটু টলতে টলতে কোনো রকম এসে দরজা খুলল। জি, আপনি? জি নমস্কার, আমার নাম রামশেখর বর্মন, আমি গত 2 আপনার রিসর্টে ছিলাম। হ্যাঁ তো? জি, আমার মনে হয় আমি জানি কে বা কারা রণবীরকে মেরেছে। আসুন, আপনি ভেতরে আসুন। বসুন তো, বলুন কে মেরেছে রণবীরকে? আপনার বেল বয় পুটিরাম, আপনার ম্যানেজার। আর উফ, এই বাতিটা আর যাওয়ার সময় পেল না। আপনি একটু বসুন, আমি বাতি নিয়ে আসছি। বাতি লাগবে না, আপনি নামটা শুনেছেন? হ্যাঁ বলুন। রাজনন্দিনী।
কি কি বলছেন আপনি? এই আপনি কে? আপনি কি জানেন নন্দিনী কোথায়? হ্যাঁ জানি তো, তার মৃতদেহটা ছায়ার নীরের পাঁচ হাত মাটির নিচে। এই আপনি কে? হ্যাঁ আমি। শেখর রাম বর্মন নন্দিনী। নন্দিনী তুমি? রাজ নন্দিনী, এবার তোমার যাবার পালা। বন্ধুর এই ছিল আমাদের আজকের কুয়াশা ক্লাসের গল্প, যার নাম রাজনন্দিনী। আর আজকে আপনারা শুনছেন এই গল্পের দ্বিতীয় পর্বটি। আজকের গল্পটি যিনি রচনা করেছেন তার নাম হচ্ছে ভূতম বেচা, আর নাট্য পরিচালনায় ছিলেন আনিকা চৌধুরী প্রিয়ন্তী। জানিয়ে দিচ্ছি গল্পের বিভিন্ন চরিত্রে যারা কণ্ঠ দিয়েছেন তাদের নামগুলো। শেখর রামবর্মনের চরিত্রে আবিদ, রাজনন্দিনীর চরিত্রে আনিকা চৌধুরী প্রিয়ন্তী, ম্যানেজার নির্মলের চরিত্রে আলিফ, রণবীরের চরিত্রে হিমেল, সৃজিত মল্লিকের চরিত্রে শিহরণ, নির্মল বেয়ারা এবং রামচরণ এবং নিতাইয়ের চরিত্রেও কণ্ঠ দিয়েছেন আবিদ। তো কুয়াশা ক্লাসিক আপনাদের কেমন লাগছে বন্ধুরা জানাতে ভুলবেন না। আপনারা যদি জানান তাহলে আমাদের এই পরিশ্রম তখনই সার্থক হবে। আর আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন আপনার অন্যান্য বন্ধুবান্ধবদের সঙ্গে, এবং তাদেরকে বলুন সাবস্ক্রাইব করতে। আর একটা অনুরোধ, আমাদের গল্পগুলো প্লিজ ডাউনলোড করবেন না, কারণ একটা জিনিস মনে রাখবেন, কুয়াশাটা কিন্তু আপনারা একদম ফ্রিতে শুনতে পাচ্ছেন। এবং শুধু তাই না, আগে যে রেডিওতে শুনতে হতো তার থেকে অনেক কম অ্যাড কিন্তু ইউটিউবে শো করে। রেডিওর কথা চিন্তা করে দেখুন, প্রচুর বিজ্ঞাপন থাকতো, প্রচুর বিজ্ঞাপন, সেই তুলনায় যথেষ্ট কম ইউটিউবে। আর ইউটিউবে এটুকু মানতেই হবে, অন্য অন্যান্য যারা ইউটিউবার আছেন তাদের কাছে, তাদের সেখানে গেলেও আপনারা একই অবস্থা দেখতে পাবেন। আপনারা যারা ডাউনলোড করে শুনছেন তারা কিন্তু কুয়াশার ক্ষতি করছেন, কারণ ডাউনলোড করে শুনবার কারণে একটি শোর রিচ কিন্তু কমে যায়। তাই আপনাদের সকলের কাছে কুয়াশা ক্লাসিক লাইভ শুনবার অনুরোধ রেখে আমি আরজে শামীম আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।